নববর্ষের উদযাপন তবে তো এরকম ভাবেই হওয়া উচিত যেরকম ভাবেই নুসরত জাহান করলেন। দেখতেই পাচ্ছেন এই পার্টিকুলার ভিডিওতে বেশ একটা নববধূ লুক নিয়েছিলেন তিনি। হাতে শাখা এবং পলা, মাথা ভর্তি সিঁদুর এবং পরনে লাল এবং বেজ কম্বিনেশনের লেহেঙ্গা পরে তিনি ফটোশ্যুট করলেন, আর সেই ভিডিও এখন যথারীতি ভাইরাল। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের পোজ, বিভিন্ন রকমের মুদ্রা, বিভিন্ন রকমের ফটো সেশনস তিনি করছেন, আর সেই সকল মুহূর্ত তিনি ক্যাপচার করাচ্ছেন এবং সেই সমস্ত ক্যাপচার করা মুহূর্তগুলো তিনি তার রিলসের মাধ্যম দিয়ে তার অনুরাগীদের কাছে পৌঁছে দিচ্ছেন। লাল রঙের একটি ব্লাউজ, এটা বেশ ডিপ নেক লাইন বলা যেতেই পারে, সব্যসাচী কাটের একটি ব্লাউজ, তার সঙ্গে হোয়াইট কালারের ফ্লেই একটা গাউন, মানে লেহেঙ্গার যে নিচটা হয় যেটা আমরা বলে থাকি যে লেহেঙ্গা, সেই লেহেঙ্গা এবং তার সঙ্গে টিম আপ করেছেন হোয়াইট কালারের একটি দুপাট্টা, আর তার সঙ্গে সোনার গহনা, ছিমছাম লুক, তার সঙ্গে একটু ওয়েভি কার্লস, মাথা ভর্তি সিঁদুর আর হাতে শাখা এবং পলা। তবে প্রশ্ন এখানেই, বারংবার অনুরাগীতা বলছেন যে সিঁদুর এক্স্যাক্টলি কার নামের আপনি পড়েছেন, তবে এটা বলা যেতেই পারে যে ইয়াস থাকলে আর কার নামে তিনি সিঁদুর পরবেন। এবং এরকমও নাকি নুসরত বলছেন তিনি নাকি বিশেষ সব রকম কিছু গল্প তিনি শেয়ার করেন না, তার সবসময়কার কাছের বন্ধু ইয়াস বা বলা যেতেই পারে তার হাজব্যান্ড তার সঙ্গে তিনি সব কিছু শেয়ার করেন না, করেন তার প্রিয় পোষ্য সঙ্গে। দেখুন এক চৈত্রের ঠিক অলস দুপুরে কীরকমভাবে ফটোশ্যুট করলেন অভিনেত্রী নুসরত জাহান। পরনে রয়েছে লাল সাদা কম্বিনেশনের লেহেঙ্গা, তার সঙ্গে শাখা এবং পলা আর কপাল ভর্তি সিঁদুর, বেবি কার্লস, আর তিনি টার্নস পে টার্নস নিয়েই চলেছেন ক্যামেরার সামনে। কখনো তিনি নববধূ লুকে সেজে গুজে আসছেন, আবার কখনো তিনি নতুন বউয়ের মতন লজ্জাও পাচ্ছেন, সেই সমস্ত মুহূর্তই তিনি তুলে ধরলেন এবং তিনি এই সব কিছু মুহূর্তগুলোকে এত সুন্দর করে ক্যাপচার করেছেন, ক্যাপচার করে রিলসের মাধ্যম দিয়ে তার অনুরাগীদের শুভ নববর্ষের উইশও করেছেন। সব কিছুই তো বললাম, তবে এখানে যেটা গয়নার কথা নিয়ে কিছু বলাই তো হলো না সেরকমভাবে। গয়নার দিকে যদি একটু নজর রাখি, সব কিছুই প্রায় বলা যেতে পারে সাবেকি গয়না, তার সঙ্গে বেশ মানানসই করার জন্য নিজের আঙুলের ঠিক মাথায় লাল রঙের আলতা দিয়ে সেটাকে হাইলাইট করা, এবং তার সঙ্গে সঙ্গে তিনি টিম আপ করেছেন বেশ লাল এবং সাদা রঙের কম্বিনেশনের একটি লেহেঙ্গা, কারণ যেহেতু আমরা মনে করি যে লাল এবং সাদা ভীষণ একটা পবিত্র কম্বিনেশন, অ্যান্ড জেনারেলি পয়লা বৈশাখ হোক কি কোনো পুজো আচ্চার দিনেই হোক না কেন, প্রত্যেক বাঙালিরাই কিন্তু এই লাল সাদা কম্বিনেশনে সেজে গুজে থাকেন, আর পয়লা বৈশাখ যেহেতু সেই কারণে তিনিও বেছে নিলেন লাল এবং সাদা, তবে সেই টিপিক্যাল বাঙালি সাজে নয়, তিনি সাজলেন নববধূর লুকে এবং আর তার সঙ্গে তিনি টিম আপ করলেন হোয়াইট এবং লাল রঙের লেহেঙ্গা। এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য, নুসরত সংক্রান্ত আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজতাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করতে জাস্ট ভুললে চলবে না।